চৌঠা জুন থেকে বন্ধ রয়েছে বাহরাইনের সঙ্গে বাংলাদেশের ফ্লাইট, ফলে বিপাকে পড়েছেন দেশে আসা বাহরাইন প্রবাসীরা। অনেকে হয়েছেন ঋণগ্রস্ত, অনেকের শেষ হয়েছে ভিসার মেয়াদ, এর মধ্যে কেউ কেউ আছেন কাজ হারানোর আশঙ্কায়। বাহরাইনে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য বাংলাদেশে এসেছিলেন তারিক শরীফ। ফ্লাই দুবাইয়ের ফিরতি টিকিট কাটা থাকলেও মে মাসে ফেরার সময় জানতে পারেন দুবাইয়ের ফ্লাইট বন্ধ। এরপর ঋণ করে গালফ এয়ারের টিকিট ও বাহরাইনে গিয়ে 14 দিনের কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থাও করেন। কিন্তু পরবর্তীতে বাহরাইনে যাতায়াতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়, এতে বিপাকে পড়েন তিনি। এরই মধ্যে শেষ হয়েছে তার ভিসার মেয়াদ। আমার একটা পরিবার আছে, আমি এখন বেকার হয়ে গেছি, আমার ফ্যামিলিতে উপার্জনকারী একমাত্র আমি, আমার ভিসার মেয়াদ শেষ, এখন আমি কি করব, আমার এই সমস্ত ঋণ আমি কই থেকে দেব। একই অবস্থা শানুমিয়ারও। বাহরাইনে ছোট ব্যবসা প্রতিষ্ঠান চালাতেন তিনি, তবে দেশে আটকে যাওয়ায় ব্যাহত হচ্ছে তার ব্যবসায়িক কর্মকাণ্ড। তার ভিসার মেয়াদ শেষ হবে 13 জুলাই। আমার মতো আরও অনেক ভাইয়েরা রয়েছেন যারা নিজ নিজ কর্মস্থলে যেতে চান, কিন্তু এই লকডাউন থাকার কারণে, ফ্লাইট বন্ধ থাকার কারণে আমরা যেতে পারছি না। দেশে আটকে থাকা এইসব প্রবাসীদের ফেরত পাঠাতে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানিয়েছেন বাহরাইনের বাংলাদেশ কমিউনিটির নেতারা। এটা যদি দীর্ঘদিন যদি কোনো এইভাবে বন্ধ থাকে, তাহলে এই আমাদের প্রবাসী শ্রমিকদের, প্রবাসী ভাইদের কী অবস্থা হবে, তাদের পরিবারের কী অবস্থা হবে? দ্রুত যদি ফ্লাইটটা যদি খোলা না হয়, তাহলে আরও প্রবাসী ভাইয়েরা বিপদের মধ্যে পড়বেন। বাংলাদেশ সরকারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা যদি এই ব্যাপারে একটু প্রবাসীদের সহায়তা করতেন, তাহলে সবাই নিজ কর্মস্থলে ভালোভাবে ফিরতে পারতেন। গত বছর করোনার কারণে যেসব প্রবাসী বাংলাদেশে এসেছিলেন তাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তারা এখনও ফিরতে পারেননি বাহরাইনে নিজ কর্মস্থলে। এবছরও বাংলাদেশে এসে আটকে থাকা প্রবাসীরা ঋণগ্রস্ত হয়ে পরিবার নিয়ে কাটাচ্ছেন মানবেতর জীবন। এমন পরিস্থিতিতে তাদের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে সরকার অতি দ্রুত বাহরাইনের সঙ্গে ফ্লাইট চালু করবে সেই আশায় দিন গুনছেন তারা। ডিবিসি নিউজ ডেস্ক। এ বিষয়ে বিস্তারিত জানাতে বাহরাইন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। নাজির, যারা আসলে বাহরাইন যাওয়ার ক্ষেত্রে যারা মানে আসলে আটকে ছিল তাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের সম্বন্ধে দূতাবাস থেকে কোনো সিদ্ধান্ত আছে কিনা, সবশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে? জি, আমি আমার কাছে যেটুকু তথ্য আছে, বাহরাইনে নিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম নানামুখী তৎপরতা চালিয়ে গেছেন, কিন্তু এখনো পর্যন্ত বাহরাইন সরকার থেকে যাদের আটকে পড়ে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাদের জন্য বিশেষ কোনো এখনো পর্যন্ত কোনো কিছু সুবিধা দেওয়া হয় নাই তাদের আসার ব্যাপারে। তাদেরকে একমাত্র আসতে হলে নতুন ভিসাতেই আসতে হবে, কিন্তু আপনি জানেন দীর্ঘদিন থেকে বাংলাদেশের বাহরাইনে বাংলাদেশের নতুন ওয়ার্ক পারমিট ভিসা, ফ্যামিলি ভিসা এবং ভিজিট ভিসা বন্ধ আছে, যার কারণে যাদের ভিসা শেষ হয়ে গিয়েছে তারা আদৌ কি ফিরতে পারবেন বা কবে ফিরতে পারবেন সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। এতে অনেকেই বাহরাইনে বাহরাইন থেকে গিয়ে অনেকে বিপাকে পড়ে গেছেন, অনেকেই আমাদের সাথে খবর আছে, অনেকের যোগাযোগ হয় যারা বাংলাদেশে মানবেতর জীবনযাপন করতেছেন। নাজির, আসলে এই পরিস্থিতিতে মানে কি পরিমাণ প্রবাসী এই সংকটে পড়েছেন, এরকম তাদের সংখ্যার বিষয়টা কি দূতাবাসের কাছে কোনো তথ্য আছে? আমার কাছে একটা তথ্য আগে ছিল 1000-এর উপর ছিলেন, কিন্তু পরবর্তীতে অনেকেই দেশে আটকা পড়ে যাদের কিছু একটা অবস্থা আছে বা অনেকেই আছে দুবাইয়ে, মাঝখানে একটু সুযোগ পাওয়ায় অনেকে দুবাইয়ে চলে গেছেন, তারপরে 1000-খানেক বাংলাদেশি আছেন। এর মধ্যে ইতিমধ্যে এই 3 তারিখ, 14 মাসের 3 তারিখ থেকে ফ্লাইট বন্ধ হওয়াতে আবার অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। আপনারা জানেন 3 তারিখ থেকে বাহরাইনের সাথে বাংলাদেশের নিয়মিত ফ্লাইট বন্ধ, এতে অনেকের সমস্যা হয়ে গেছে। যারা ফিরতি টিকিট কেটে গিয়েছিলেন, অনেকে ফিরতি টিকিট কেটে যাওয়ার পরে আবার বিশেষ ফ্লাইট আসছে এই গালফেয়ারের, কিন্তু অনেকে দেখা যাচ্ছে আবার নতুন করে টিকিট কাটতে হচ্ছে দেশে যাওয়ার পরে, অনেকের সেই রকম টাকা পয়সা থাকে না, টানাটানি থাকে অনেকেরই, যার জন্য নতুন টিকিট কেটে আসবেন সেরকম অবস্থা অনেকের নাই। তারপরে বাহরাইনে আসার পরে 10 দিন কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে, কোয়ারেন্টাইনের পয়সাটাও একটা জোগাড় করতে হয়। সেসব মিলিয়ে অনেকেরই দেখা গেছে যে বর্তমানে আসতে পারতেছেন না, যার কারণে অনেকের ভিসার মেয়াদ আবার শেষ হয়ে যাচ্ছে। তো 2020-এ যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, এখন আবার নতুন অনেকেই আবার এর সাথে যুক্ত হচ্ছেন যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। নাজির আহমেদ, আপনাকে ধন্যবাদ।